হে জগতবাসী, দেখুন যে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের যে একটি সাইনবোর্ড বা একটি ব্যানার দেখতে পাচ্ছেন, সেটি হলো কি, যে সাইনবোর্ড ব্যানারটি দেখতে পাচ্ছেন সেটি একটি বিষয় হলো যে বা হরফের নিচে যে আমাদের একটা নকতা দেখতে পাচ্ছেন, বা হরফের নিচে একটা নকতা দেখতে পাচ্ছেন, সেই নকতাটি আপনারা দেখেন হয়তো প্রায়ই আমার লোগোতে। কেউ হয়তো মনে মনে এই জিনিসটি দেখে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে যে এই বিশ্বটি দিয়ে কি বোঝানো হলো। তবে হে জগতবাসী, আপনাদের সামনে আমি এখন এই মুহূর্তে আলোচনা করব এই বা হরফের আরও কিছু রহস্য নিয়ে। অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন, তবে এই আলোচনার কিছু কিছু ইঙ্গিত আমি আপনাদেরকে আগে অন্য অন্য ভিডিওতে বলেছি, তবে চেষ্টা করব আজকে আরও একটু খোলসা করে বলার জন্য। তো আজকের যে বিষয়টি কি, যে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, যে এই ব্যানারের মধ্যে সারা বিশ্বের মধ্যে একটি বা হরফ দেখতে পাচ্ছেন, তাহলে এই বা হরফ হলো একটা বিশেষ সংকেত। সংকেত কীরকম, যেমন আমি অন্য কোনো কিছু ভিডিওতে বলেছি যে দেখেন, কোরআন যদি আমরা খুলি, এই কোরআনটাকে রিডিং পড়তে হলে আমাদের কায়দা পড়তে হবে, আর কায়দা যখন আমরা পড়তে যাব তখন আমরা কিন্তু প্রথম দেখা যায় আলিফ বা তা সা দিয়ে আমাদের শুরু করতে হয়। এইগুলো যদি আমরা না শিখি, জের জব্বর না শিখি, তাহলে কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারবো না। তাই বলি যে এই যে কোরআন শরীফটা পড়তে গেলে দেখা যায় যে আমরা সর্বপ্রথম আলিফ দিয়ে শুরু করি, তাহলে আল্লাহর দোস্ত কে? আল্লাহর দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি কিন্তু বান্দা। তিনি যখন এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কালেমা নাজিল হলো, সে কালমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তবে হে জগতবাসী, আজ আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে এই বা হরফ আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের এত বড় একটা বিষয় যে দেখেন, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা বা হরফের ভিতরে লুকায়িত, এবং আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটি জিনিস দ্বারা এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। এই পাঁচটি জিনিস বা হরফের ভিতরে লুকায়িত। তবে হে জগতবাসী, আরও একটু আলাপ করব যে এই বা হরফের ভিতরে শুধু বিশ্বজগৎ লুকানোই নয়, এই বা হরফের ভিতরে সমগ্র 30 পারা কোরআনটাই লুকায়িত। আচ্ছা, তাহলে বা হরফের ভিতরে যদি পুরো 30 পারা কোরআনটা লুকায়িত থাকে, তো এর মানে কি 30 পারা কি বা হরফের কাছে ছোট? না বাবা, এখানে একটু বোঝার আছে। সেটি হলো কি, যে আল্লাহ দোস্ত ডেকেছে মোহাম্মদকে, তাহলে আলিফের সাথে মিম থাকবে, আলিফের সাথে বা কেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল যদি হয়, তাহলে কালেমা পড়লে বান্দার কথাটা আগে আসতেছে, আর আল্লাহ কি করেছেন, আলিফের সাথে বাকে রেখেছে, আর বান্দা যিনি তিনি মুহাম্মদ, এবং মুহাম্মদ যিনি তিনি কিন্তু রাসূল নয়। মুহাম্মদ থেকে রাসূল একটু আলাদা র্যাঙ্কে বিষয়ে, যেরকম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তার মানে ও যে একটা বেড়া, এর ওই পাশে গেলে রাসূল, ও রাসূল। তাহলে বান্দা মুহাম্মদ বান্দা, কিন্তু
মুহাম্মদ ও রাসুল। যাই হোক, আজকের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করব আপনাদের। হে জগতবাসী, এখন যেটা বলবো যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটা বাহরফের ভিতরে লুকায়িত নয়, শুধু আগুন, পানি, বাতাস, মাটি, আলো, শুধু এগুলোই নয়, আরও কিছু আছে। সেটা কি? যে পুরো 30 পারা কোরআনটা লুকায়িত হয়েছে সুরা ফাতেহার ভিতরে। সুরা ফাতেহা লুকাইল বিসমিল্লার 19টা অক্ষরের ভিতরে, এবং বিসমিল্লার 19টা হরফ লুকাইল সেই বা হরফের ভিতরে, এবং বা হরফটি লুকাইল নকতার ভিতরে, বা হরফের নকতার ভিতরে। এখন এই নকতাটি কি? হে জগতবাসী, এই নকতা বিষয়টা কি? তাহলে বা এর ভিতরে যদি সমস্ত কিছু থাকে, তাহলে বা চলে গেল নকতার ভিতরে, নকতা বিষয়টা কি? এই নকতার ভিতরে অগণিত বিশ্ব পৃথিবী লুকানো, গ্রহ, তারা, সূর্য, নক্ষত্র, অগণিত এই বা হরফের, এই বা হরফের নকতার ভিতরে সমস্ত কিছু লুকায়িত। এখন এর বেদ রহস্য যদি জানতে হয়, তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে তা জেনে নিতে হবে, এবং এই মানব বডির ভিতরে তা দেখে নিতে হবে যে কি করে বায়ের নক্তার ভিতরে আল্লাহ অগণিত বিশ্ব লুকিয়ে রেখেছেন। যেমন কোনো কবি, কোনো দার্শনিক, কোনো ফকির, তারা এই জিনিসটাকে এভাবে বলে গেছে যে গ্রহ পৃথিবীতে আছে, বিজ্ঞান মতে হয়তো সব গ্রহ তারা পায়নি, কিন্তু ফকিরি মতে অগণিত গ্রহ রয়েছে। তাহলে সেই গ্রহগুলো খুঁজতে গিয়ে যদি আমি মহাকাশে যাই, হবে না বাবা, আমার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে ঢুকতে হবে। এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে যদি ঢুকতে পারি, তাহলে সেই জিনিসগুলোকে আমি দেখতে পারব। তবে হে জগতবাসী, এই আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা। দেখা গেছে বিশ্বের ভিতরে বিশ্ব, বিশ্বের ভিতরে বিশ্ব, বিশ্বের ভিতরে বিশ্ব, বিশ্বের ভিতরে বিশ্ব, অগণিত বিশ্ব। আর এই জিনিসগুলা সাধনার দ্বারা এর ভিতরে প্রবেশ করে দেখে নিতে হবে। তবে কিঞ্চিৎ বিষয় যার যার কামেল মুর্শিদ তা দেহের মধ্যে ইঙ্গিতগুলো দেখিয়ে দেবে, তখনই নিজেকে চেনা হবে। আর নিজেকে চিনলে রবকে চেনা হবে, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। তো এই জন্য কোরআনটাকে দিয়েছে মানুষকে বোঝার জন্যে। এই দেহ কোরআনটাকে আল্লাহ বোঝার জন্যে বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। আর রবকে চিনলে, রবকে পেয়ে গেলে আমি সব পেয়ে গেলাম। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি করলাম, যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে, তো অবশ্যই পরবর্তীতে যেন আমাদের কিছু আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।